আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমাদের এই গরুভিত্তিক ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সামনে আমরা তম পর্বে হাজির হয়েছি আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো যে সকল খামারি ভাইয়েরা আছে সেই খামারি ভাইয়েরা অনেকের কাছে এই প্রশ্নটা একান্ত হয়ে থাকে যে আপনার একটা মোটা তাজাকরণ বা হৃদপুষ্ট সার বা গাভী কিছু দিনের মধ্যে অল্প দিনের মধ্যে শুকিয়ে গেছে এই শুকিয়ে যাওয়ার কারণ বা এই শুকিয়ে যাওয়ার কি ধরনের রোগ হয় সেই সম্পর্কে জানাবো আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো দর্শক বন্ধুরা চলুন আর বেশি কথা না বলে এখন আমরা মূল কথায় যাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন রোগটির নাম ক্ষয় রোগ বা যক্ষাজনিত রোগ তো এই রোগটির কারণ হচ্ছে মাইবো ব্যাকটেরিয়া জনিত এক ধরনের ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়ার কারণে গরুর যক্ষা রোগের জন্য দায়ী যক্ষা রোগ একটি জোনোটিক রোগ অর্থাৎ রোগের জীবাণু প্রাণী থেকে মানুষ এবং মানুষ থেকে প্রাণীতে সংক্রামক হয় এই রোগের লক্ষণগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাই সেটা হচ্ছে যক্ষা রোগে আক্রান্ত পশুর শরীরের অবস্থার অবনতি ঘটবে দিন দিন শুকিয়ে যাবে দুই নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আক্রান্ত পশুর অনিয়মিত খাদ্য গ্রহণ করে নড়াচড়া কমে যাবে দেহের তাপমাত্রার পরিবর্তন হবে পশুভেদে আক্রান্ত যে পশু আছে সেই পশুটির বিভিন্ন রকমের যক্ষা দেখা দেয় যেমন ফুসফুসে যক্ষা হলে কাশি তন্ত্রে যদি যক্ষা দেখা দেয় তাহলে পারে থেমে থেমে ডায়রিয়া হবে কুষ্ঠিকাঠিন্য হবে ওলনে যক্ষা দেখা দিলে পারে আপনার ওলন ফুলে যাবে অবশেষে আঠালো বা তরল পদার্থ গরুর যে শরীর আছে সেখান থেকে নিঃশাসিত হবে পাঁচ নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে শেষ পর্যায়ে বা চূড়ান্ত পর্যায়ে শরীর শুকিয়ে যাবে এবং পশুর যে শ্বাস প্রশ্বাস আছে সেটা বেড়ে যাবে গাভীর যে ওলান আছে সেই ওলানের যে দুধের রঙ আছে সেই দুধের রঙের কিছুটা পরিবর্তন আসবে যেমন হলুদ বা সবুজ আকার ধারণ করবে যক্ষার রোগটি যদি দেখা দেয় আপনি কি কীভাবে তা প্রতিরোধ করবেন যক্ষা রোগাক্রান্ত যে পশুটি আছে সেই পশুটিকে অবশ্যই আপনি আলাদা স্থানে রাখবেন গাভীর যে দৈনিক পরিচর্যা এবং স্বাস্থ্য রয়েছে সেই স্বাস্থ্যের যে খাবারের পাত্র সেগুলো নিয়মিত পরিষ্কার করবেন যক্ষা আক্রান্ত পশুর দুধ বা মাংস মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করা যাবে না একই ঘরে আক্রান্ত পশু বা যদি মানুষ থাকে তাহলে পারে সেখানেও বসবাস করা যাবে না আক্রান্ত পশুর দুধ বাসুরকে খাওয়ানো যাবে না পাঁচ নাম্বার যে পয়েন্টটা আছে সেটা অতি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই বিষয়টা আপনি যদি লক্ষ্য না রেখে যদি আপনি অসতর্কিত অবস্থায় থাকেন তাহলে পরে আপনার যে অন্যান্য গবাদি পশু আছে বা আপনি নিজেও এই রোগে আক্রান্ত হতে পারেন তো সেই জন্যে আপনার যে গবাদি পশু আছে সর্দি কাশি রক্ত মল পরিবেশ দূষণ করতে পারে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন পরিবেশ দূষণ করতে না পারে বা আপনার অন্যান্য গরুকে যেন কোনোভাবে আক্রমণ করতে না পারে সেই দিকে আপনাকে লক্ষ্য রেখে এই বিষয়টা চিন্তা ভাবনা করে তারপরে পর্যবেক্ষণ করবেন তো দর্শক বন্ধুরা আমরা এখন চিকিৎসা সম্পর্কে কথা বলি এই রোগটা যদি আপনার গবাদি পশুর হয় তাহলে পরে আপনি কিভাবে এই রোগের চিকিৎসা করবেন বা এই রোগটি কিভাবে আপনি দূরীকরণ করবেন তো দর্শক বন্ধুরা এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার নিকটস্থ যদি কোনো পশু চিকিৎসক থাকে এই রোগের সিমটম বা এই রোগের লক্ষণ দেখা দিলে পরে আপনি সাথে সাথে আপনার যে নিকটস্থ পশু চিকিৎসক আছে সেই পশু চিকিৎসককে পরামর্শ দিবেন যদি পশু চিকিৎসককে পরামর্শ দিতে না পারেন বা পশু চিকিৎসক যদি তাৎক্ষণিকভাবে না থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ভিডিও যে স্ক্রিনে যে আপনি ওষাদটি দেখতে পাচ্ছেন সেই ঔষধটি যদি সঠিক পর্যায়ে সঠিক নিয়ম মেনে বা প্যাকেটের গায়ে আপনার ওষুধের নিয়মাবলী দেওয়া আছে সেই নিয়মাবলী মেনে যদি আপনার পশুকে যদি মানে প্রয়োগ করতে পারেন তাহলে পরে আলহামদুলিল্লাহ আপনার পশুটি সুস্থ সবল হবে তো দর্শক বন্ধুরা আমরা আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে কিন্তু আমরা প্রতিনিয়ত উপস্থাপনা করে থাকি তো আপনারা যারা আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক যারা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে আমাদের পাশে থাকেন তাদেরকে আমাদের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করে থাকি তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ